ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। চলে আসো আমাদের, তোমাদের ফিল সায়েন্সের পক্ষ থেকে আমরা কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা নিয়েছি। কেমিস্ট্রি স্পেশাল ক্লাস আমরা আজকে দেখবো চ্যাপ্টার ফোরের উপরে। চ্যাপ্টার ফোর আজকে আমাদের, এর আগেও চারটা ক্লাস নিয়েছি, আজকে বাকি ক্লাসটা দেখবো। আজকের ক্লাস আমরা কি দেখবো? আজকের ক্লাস আমরা দেখবো আরহেনিয়াস সমীকরণের উপর ম্যাথ দেখবো, খুব ইম্পর্টেন্ট। আরহেনিয়াস সমীকরণটা দেখবো, আরহেনিয়াস সমীকরণ প্লাস ম্যাথ। ওকে ভাইয়া, আজকে একটু অসুস্থ ভাইয়ার, সর্দি কাশি জ্বর, তারপর ভাবলাম ক্লাসটা নিই, সেজন্য একটু কথাবার্তাগুলো কেমন জানি। আরহেনিয়াস সমীকরণ প্লাস ম্যাথ দেখবো, তারপর হচ্ছে ভরকিয়া সূত্র দেখবো। ভরকিয়া সূত্রের মধ্যে কে পি কেসি থাকবে, সো ভরকিয়া সূত্র দেখবো, সাথে কেসি কে পি থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। আচ্ছা, সো সবাই ভালো করে খেয়াল করো, কেমিস্ট্রি স্পেশাল ক্লাস। সো আজকে আমরা দেখবো আরহেনিয়াস সমীকরণ এবং ম্যাথ ভরকিয়ার সূত্র, এই দুটো টপিক দেখবো। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত, আজকে লাইভ ক্লাসটা যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলোতে দিয়ে দাও, যত ফেসবুক গ্রুপ আছে দিয়ে দাও, ফ্রেন্ড দেখে মেনশন করতে থাকো, যাতে করে সবাই জানতে পারে ক্লাস শুরু হয়েছে এবং চলে আসতে পারে। ওকে, খুব দ্রুত একটু করে শেয়ার করে দাও, মেনশন করে দাও, খুব দ্রুত খুব দ্রুত একটু করে শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবাই দ্রুত করো। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস, আর দেরি করবো না। সো আরহেনিয়াস সমীকরণ এবং ম্যাথ দেখবো, বর্গের সূত্র দেখবো। ওকে চলো সবাই তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আসো আরহেনিয়াস সমীকরণ এবং এই টপিক থেকে আমরা ম্যাথটা দেখবো, আরহেনিয়াসের সমীকরণ থেকে। আচ্ছা, গতকালকে আমরা আরহেনিয়াসের সমীকরণটা ফিল দিয়ে প্রমাণ করেছি, গতদিনে আমরা আরহেনিয়াসের সমীকরণটা ফিল দিয়ে প্রমাণ করেছি। সো আরহেনিয়াসের সমীকরণটা কী ছিল? আরহেনিয়াসের সমীকরণটা ছিল, আরহেনিয়াসের সমীকরণটা ছিল, আমি লিখে দিচ্ছি, আরহেনিয়াসের সমীকরণটা ছিল বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক, বিক্রিয়ার হার নিয়ে। সো আরহেনিয়াসের সমীকরণটা কিসের সাথে রিলেটেড? বিক্রিয়ার হারের সাথে, হার ধ্রুবকের সাথে রিলেটেড। গত ক্লাস আমরা ফিল দিয়ে প্রমাণ করেছি বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে আরহেনিয়াসের সূত্র। সো গত ক্লাসটা যারা করেন অবশ্যই করবে, আরহেনিয়াসের সমীকরণটা আমরা প্রমাণ করেছি। আচ্ছা, সো আরহেনিয়াসের সমীকরণটা কী ছিল? বিক্রিয়ার হার ধ্রুবক কে ইস ইকুয়াল টু পি জেড ই টু দি পাওয়ার ই এ ডিভাইডেড বাই আর টি। এখানে প্রশ্ন হচ্ছে কে কি, পি কি, জেড কাকে বলবো, ই এ কে, টি কে, আর কে, সেই হচ্ছে কথা। এখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আমরা বললামই আরহেনিয়াস সমীকরণ বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে সাহায্য করে। সো এখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আরহেনিয়াস সমীকরণ বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে সাহায্য করবে। তারপর পি কে, পি হচ্ছে, গত ক্লাসে পড়িয়েছি, পি হচ্ছে এস্টেরিক ফ্যাক্টর, এস্টেরিক ফ্যাক্টর অথবা ত্রিমাত্রিক যে একটা স্থান আছে সে স্থানের ফ্যাক্টরটা। জেড কি? জেড হচ্ছে সংঘর্ষ হার, সংঘর্ষ হার। তারপরে আমার ইয়ে কি? সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি। তারপর টি কি? তাপমাত্রা। আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। তাহলে এই হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার হার ধ্রুবকটা এস্টেরিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, সংঘর্ষ হারের উপর ডিপেন্ড করবে, এবং সক্রিয়ণ শক্তি ও তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। তার মানে বিক্রিয়ার হার চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর একটা হচ্ছে এস্টেরিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে সংঘর্ষের হার। এই সূত্র কীভাবে এসেছে গত ক্লাস আমরা সেটা দেখিয়েছি। সো আজকে আমরা এরপর থেকে দেখাবো, বিশেষ করে আরহেনিয়াসের ম্যাথগুলোতে আমরা ফোকাস করব। আচ্ছা, তো সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে এস্টেরিক ফ্যাক্টর এবং সংঘর্ষের হার, এই দুটো হচ্ছে একটা ধ্রুবক। এস্টেরিক ফ্যাক্টর এটাও একটা ধ্রুবক এবং সংঘর্ষের হার এটাও একটা ধ্রুবক। সো এই দুটা ধ্রুবককে আমরা একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করি, যেটা আরহেনিয়াসের সমীকরণ, তাই এই ধ্রুবককে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক। দুঃখিত। সো সবাই ভালো করে খেয়াল করো, পি এবং জেড এই দুটাকে গুণ করলে আমরা এ পাবো, এ হচ্ছে আরহেনিয়াসের ধ্রুবক। অর্থাৎ আমার এস্টেরিক ফ্যাক্টর এবং সংঘর্ষ হার এই দুটা হচ্ছে ধ্রুবক। সো এই দুটোকে গুণ করা একটা নতুন ধ্রুবক পাবো, একে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এ হচ্ছে আরহেনিয়াসের ধ্রুবক। সো আমি সেটাও লিখে দিচ্ছি, এ কি? এ হচ্ছে আরহেনিয়াসের ধ্রুবক, আরহেনিয়াস ধ্রুবক। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এ হচ্ছে আরহেনিয়াসের ধ্রুবক। ওকে ঠিক আছে, সো দেখো ভালো করে, তাহলে আমরা বলতে পারি আরহেনিয়াসের সূত্র হচ্ছে কি, আরহেনিয়াসের সমীকরণ কি? কে ইস ইকুয়াল টু এ ই
ইনভার্স ইএ বাই আরটি, অর্থাৎ এটা হচ্ছে আরহেনিয়াসের সূত্র। আচ্ছা একটু লিখে নাও সবাই, এতটুকু আসো, আরহেনিয়াসের সূত্রের ফাইনাল রূপটা আসো, তারপর আমরা একটু সামনে যাব। ওকে এতটুকু আগে আসো, তারপর একটু সামনে যাব। আচ্ছা ঠিক আছে, যদি এতটুকু লিখা হয় তাহলে এবার আসো, যদি এতটুকু লিখি তাহলে আমরা এবার লিখবো, এটা একটু মুছে ফেলবো। ওকে ভালো করে খেয়াল করো, এবার আমরা একটা সূত্র প্রমাণ করব, একটা সূত্র যাব যেটা ম্যাথ করতে হবে। ম্যাথ করার জন্য আমার একটা সূত্র দরকার, আরহেনিয়াসের সূত্র, সেটা আমরা দেখব। সো আমরা আরেকবার লিখছি, আরহেনিয়াসের সমীকরণ হচ্ছে, আরহেনিয়াসের সমীকরণ কোনটা ছিল একটু আগে যেটা দেখালাম, আরহেনিয়াসের সমীকরণ হচ্ছে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, এটা ছিল আরহেনিয়াসের সমীকরণ। আচ্ছা এবার কি করব, আমরা উভয় পক্ষে লক নিব, লকি লকি মানে অ্যালেন নেওয়া, উভয় পক্ষে অ্যালেন নিব, তার মানে অ্যালেন কে সমান অ্যালেন, উভয় পক্ষে আমরা অ্যালেন নিয়েছি। অ্যালেন মানে হচ্ছে কি, লন, লন মানে কি, লন মানে লক ই, তাহলে অ্যালেন মানে কি, অ্যালেন মানে হচ্ছে লন, লন মানে লক ই, ঠিক আছে। যদি এটাকে তোমরা লন বলো, বাট এটা আসলে অ্যালেন, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যালেন, তার মানে অ্যালেন নিয়েছি আমরা, অ্যালেন মানে লক ই। ওকে তাহলে এই পাশে নিলাম অ্যালেন, এই পাশেও অ্যালেন নিয়েছি। আচ্ছা এখন আমরা লগের একটা প্রপার্টি জানি, লগের মধ্যে যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে, লগের মধ্যে দুইটা জিনিস গুণ আকারে থাকলে তাহলে সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি, তখন আমরা লগ এম প্লাস লগ এন আলাদা আলাদাভাবে যোগ আকারে লিখতে পারি, লগের মধ্যে দুইটা জিনিস গুণ আকারে থাকলে। সো লগের মধ্যে দুইটা জিনিস গুণাকারে থাকলে সেটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, লগের মধ্যে দুইটা জিনিস গুণাকারে থাকলে আলাদা আলাদাভাবে লেখা যাবে। কাজে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লগের মধ্যে দুইটা জিনিস গুণাকারে আছে, আলাদা আলাদাভাবে লিখবো এলএন এ, আর এরপর লিখবো এলএন তারপর ই মাইনাস ইএ বাই আরটি, আলাদা আলাদাভাবে লিখেছি, দুইটা গুণাকার আছে আলাদা আলাদা করে দিয়েছি, এ কে আলাদা করেছি, এটাকে আলাদা করেছি। ওকে আর এর পাশে তো এলএন কে আছেই। আচ্ছা এবার কি করতে পারি, এলএন কে এলএন এ, আর এখানে এলএন আছে এবং ই আছে, সো আরেকটা প্রপার্টি ম্যাথমেটিক্সের সেটা হচ্ছে লক ই তার সাথে যদি ই থাকে, এটাকে আমরা এলএন ইও বলতে পারি, এলএন ই, তাহলে লক ই তার সাথে ই, লক ই মানে এলএন, এলএন ই, তো লক ই টু দি পাওয়ার ই মানে কত, লক ই টু দি পাওয়ার ই মানে হচ্ছে এলএন ই সমান হচ্ছে ওয়ান, ঠিক আছে, এলএন ই সমান হচ্ছে ওয়ান, তাহলে আমরা চাইলে লক ই বা এলএন ই এটাকে আমরা কি বলতে পারি, ওয়ান বলতে পারি। সো এটা ওয়ান হয়ে গেলে শুধু বাকিটা থাকবে, ঠিক আছে। আবার এই ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায়, দেখো ভালো করে, পাওয়ার মাথার উপর একটা পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে আসলে মাইনাস ইএ বাই আরটি হবে, বাকি থাকবে এলএন ই, আর এলএন ই এর পরিবর্তে আমরা ওয়ান লিখবো। তাহলে দেখো পাওয়ার, পাওয়ারটা সামনে চলে আসবে, লগের পাওয়ার সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসলো মাইনাস ইএ বাই আরটি, তারপর এলএন ই এর জায়গায় ওয়ান বসালাম, তাহলে আমার এলএন ই এর জায়গায় ওয়ান হবে, তাহলে এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আরটি, এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আরটি। সো এটাই হচ্ছে আমার সূত্র। আচ্ছা তাহলে আমরা বলতে পারি এলএন কে সমান কি, এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আরটি। এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এবার আমরা পাশে যাব, এটুকু পর্যন্ত লিখে নাও, পাশে যা লিখেছি ওই সাইট নোটগুলো দিয়ে দিবে। ওকে আচ্ছা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আটকাই গিয়েছে, সব কিছু ঠিক আছে নাকি কোনো সমস্যা, দেখো তো সব কিছু ঠিক আছে কি না একটু জানাও আমাকে, সব কিছু ঠিক আছে কি না, সবাই ঠিকমতো ক্লাস করতে পারছো কি না, নাকি ভিডিও আটকাই যাচ্ছে, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও, মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, ফ্রেন্ডদেরকে বলে দাও ক্লাস শুরু হয়েছে, ক্লাস করার জন্য খুবই চমৎকার ক্লাস, সব কিছু ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া, তারপর আলিজা তোমার আটকাই গেল মনে হয়, আলিজার আটকাই আটকিয়েছে, যাই হোক ঠিক আছে, ওকে সব কিছু ঠিক থাকলে তো ভালো। আচ্ছা সো এবার আমরা কি করতে পারি, এবার আমরা দেখব, এবার আমরা লিখতে পারি, যদি এতটুকু পর্যন্ত ঠিক থাকে তাহলে এবার আমরা লিখতে পারি, দেখো ভালো করে কি পেলাম, এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আরটি। আচ্ছা আমরা এবার ভিন্ন একটা তাপমাত্রা নিব, টি ওয়ান তাপমাত্রায়, অবশ্যই অবশ্যই টি ওয়ান তাপমাত্রায় আমার কি হবে, টি ওয়ান তাপমাত্রায় আমরা জানি কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যে কোনো তাপমাত্রায় সেম থাকে, সক্রিয়ণ শক্তি সবার জন্য সেম থাকে, তাহলে যে ফার্স্ট অফ অল একটা বেসিক লিখে রাখো, একটা বেসিক লিখে রাখো, যে কোনো তাপমাত্রায় সক্রিয়ণ শক্তিটা সেম থাকে, তাহলে যে কোনো তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি সেম থাকে, সক্রিয়ণ শক্তি মানে ম্যাক্সিমাম শক্তি, গত ক্লাসে পড়িয়েছি সক্রিয়ণ শক্তি কি, তাহলে যে কোনো তাপমাত্রায় সক্রিয়ণ শক্তিটা সেম থাকে,
এটা একটু লিখে রাখো, বেসিক যে কোনো তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ করলে সক্রিয়ণ শক্তি চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ করলে সক্রিয়ণ শক্তি চেঞ্জ হবে না, যে কোনো তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি সেম থাকে। তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে কি চেঞ্জ হবে না? সক্রিয়ণ শক্তি চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে T1 তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি ইএ থাকবে, চেঞ্জ হবে না, তাপমাত্রাটা চেঞ্জ হবে, সক্রিয়ণ শক্তিটা সেম থাকবে, ইএ থাকবে। তাহলে T1 তাপমাত্রায় আমরা কি লিখতে পারি? T1 তাপমাত্রায় আরহেনিয়াসের সমীকরণটা কেমন হবে দেখো। T1 তাপমাত্রায় আমরা লিখতে পারি আরহেনিয়াসের এই সমীকরণটা কি হবে দেখো। আরহেনিয়াসের এই সমীকরণটা হবে T1 তাপমাত্রায় এলএন কে, অবশ্যই তাপমাত্রায় আমার বিক্রিয়ার হার কিন্তু চেঞ্জ হয়। T1 তাপমাত্রায় বিক্রিয়ার হারটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে না কি চেঞ্জ হবে না, আরহেনিয়াসের ধ্রুবক, কারণ এটা ধ্রুবক, ধ্রুবক কার উপর ডিপেন্ড করে না, ধ্রুবক যদি চেঞ্জ হতো সেটা ধ্রুবক হতো না, এই ধ্রুবকটা চেঞ্জ হবে না, আর চেঞ্জ হবে না এই সক্রিয়ণ শক্তি, কারণ সক্রিয়ণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, কিন্তু বিক্রিয়ার হাত ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়াই দিলে বিক্রিয়ার হাত ধ্রুবক বেড়ে যায়। কাজেই T1 তাপমাত্রায় বিক্রিয়ার হাত ধ্রুবকটা চেঞ্জ হবে, বিক্রিয়ার হাত ধ্রুবক হবে K1, বিকজ হাত ধ্রুবকটা তাপমাত্রার উপর নির্ভর করে। T1 তাপমাত্রায় হাত ধ্রুবক K1, অতএব আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এলএন K1 সমান এলএন এ মাইনাস ইএ ডিভাইডেড বাই আর T1। চেঞ্জ আসলো কোথায়? চেঞ্জ আসলো K1-এ এবং T1-এ, বাকিগুলো সেম থাকলো, সক্রিয়ণ শক্তি এবং ধ্রুবকটা সেম থাকবে, কারণ কি এগুলো তাপমাত্রার উপর নির্ভর করে না। অনুরূপভাবে T2 তাপমাত্রায় কি লিখতে পারি? T2 তাপমাত্রায় আমরা বলতে পারি বিক্রিয়ার হার ধ্রুবক K2, T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক K2। এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এলএন K2 সমান এলএন এ মাইনাস ইএ বাই আর T2। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এলএন K2 সমান এলএন এ মাইনাস ইএ বাই আর টি টু। ওকে, এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি এবং বিয়োগ করতে পারি। তাহলে আমরা এখন বিয়োগ করব 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করে দেব। তো 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করলে কি পাই? এলএন K2 মাইনাস এলএন K1 সমান এলএন এ মাইনাস এলএন এ, তারপর মাইনাস ইএ আর T2 মাইনাস মাইনাস ইএ আর T1। দেখো বিয়োগ করার পর এটা আসে, 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করার পরে এই ব্যাপারটা আসে। এটা অনেকের হয়তো প্রবলেম হচ্ছে, আবার অনেকের প্রবলেম হচ্ছে না, আমার তো সব ঠিক আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই একটু মেনশন করতে দেখো ফ্রেন্ডদেরকে। ওকে ঠিক আছে, তাহলে দেখো যেটা বলছিলাম এলএন K2 মাইনাস এলএন K1 আমরা বিয়োগ করে দিয়েছি 2 নম্বর থেকে 1 নম্বর, তাহলে এলএন K2 মাইনাস এলএন K1 সমান এলএন এ মাইনাস এলএন এ মাইনাস ইএ বাই আর T2 মাইনাস মাইনাস ইএ বাই আর T1 বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে দেওয়ার পর কি আসে দেখো, বিয়োগ করে দেওয়ার পর এলএন এ এলএন এ চলে যাবে, বিয়োগ করে দেওয়ার পর কি থাকবে? আচ্ছা, বিয়োগ করে দেওয়ার পর কি থাকবে সেটা আমি এটা মুছে লিখছি, সবাই একটু এটা লিখে নাও, এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে বিয়োগ করার পর আমার কি থাকে দেখো, বিয়োগ করার পর আমার থাকে এলএন K2 মাইনাস এলএন K1 সমান মাইনাস ইএ বাই আর T1 মাইনাস মাইনাসে প্লাস ইএ বাই আর T2। এরপর আসে এবার ভালো করে খেয়াল করো, এলএন তারপর K2 মাইনাস K1, আমরা জানি যে লগারিদমের একটা সূত্র কি একটু আগে দেখিয়েছি, যদি আমার যোগ থাকে বা বিয়োগ থাকে গুণ হয়ে যাবে, কমন নিয়ে গুণ দিতে পারি, গুণ থাকলে যোগ বিয়োগ করতে পারি। সো এলএন K2 মাইনাস এলএন K1 আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এলএন K1 বাই K2 বাই K1 হবে, বিয়োগ যেহেতু আছে ভাগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এই পাশে কি, এই পাশে ইএ এবং আর সেম, ইএ এবং আরকে আমরা কমন নিতে পারি, ইএ এবং আরকে আমরা কমন নিতে পারি। সো ইএ ও এটা 2 হবে, আমি দুঃখিত, এটা 2 হবে, এটা 1 হবে, দেখো এটা 1 হবে, এটা 2 হবে, যে দেখো মাইনাস ইএ বাই আর T2 মাইনাস মাইনাসে প্লাস ইএ বাই আর T1, আর T1টা প্লাস হবে। ঠিক আছে, ওকে ভালো কথা, তাহলে আমরা এবার কি পাচ্ছি, ইএ বাই আর, তারপর আমরা পাচ্ছি 1/T1 মাইনাস 1/T2। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারটা পাচ্ছি 1/T1 মাইনাস 1/T2।
টি টু। আচ্ছা, তারপর আমরা আরেকটু যাব, আরেকটা লাইন যাব, এল এন কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই আর, তারপরে লসাগু নিব টি ওয়ান এবং টি টু, উপরে তাহলে আমরা পাচ্ছি টি টু মাইনাস টি ওয়ান। এই হচ্ছে আমার ফাইনাল সূত্র। ফাইনাল সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ফাইনাল সূত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ তাপমাত্রার পার্থক্য, আর নিচে তাদের গুণফল। ঠিক আছে, তো টি টু মাইনাস টি ওয়ানের জায়গায় তুমি চাইলে ডেল টিও লিখতে পারো, তাপমাত্রার পার্থক্য ডেল টি, টি টু মাইনাস টি ওয়ান, টি ওয়ান টি টু, অথবা তুমি লিখতে পারো এইভাবে টি টু আগে লিখো, টি ওয়ান পরে লিখো, সমস্যা নাই। তাহলে টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান। আচ্ছা, ইএ বাই আর। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি ম্যাথ করার সূত্র, এটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। আমরা এখন একটা ম্যাথ করলেই বুঝতে পারবো কীভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়। সো এটাই হচ্ছে ম্যাথ করার ফর্মুলা, ম্যাথ করার সূত্র বা ম্যাথ করার ফর্মুলা। কি মূলা? ফর্মুলা। সো এটাই হচ্ছে ম্যাথ করার ফর্মুলা, এল এন কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই আর, টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান, ম্যাথ করার ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা দেখো, এটা দিয়ে আমরা ম্যাথ করবো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এবার চলে আসো, অনেকের নেট প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন নেট প্রবলেম হচ্ছে। ওকে দেখো, সো এবার আমরা একটা ম্যাথ করব এই সূত্র দিয়ে। আমি একটা ম্যাথ লিখবো, সবাই লিখে নাও খুব দ্রুত, ম্যাথ লিখবো, সবাই লিখে নাও, ম্যাথ লিখবো এখন। ওকে আসো, ম্যাথের ক্ষেত্রে আসো। সো আমার কি সূত্রটা খেয়াল করো, এল এন কে টু বাই কে ওয়ান, টি টু তাপমাত্রায় বিক্রিয়ার হাত ধ্রুবক কে টু, টি টি ওয়ান তাপমাত্রায় বিক্রিয়ার হাত ধ্রুবক কে ওয়ান। তাহলে এল এন কে টু বাই কে ওয়ান সমান হচ্ছে ইএ বাই আর টি সক্রিয় শক্তি বাই আর, টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান। আচ্ছা, সো এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করতে হবে। আর হেনিয়াসের সমীকরণ থেকে যে ম্যাথগুলো আসে সব এই একটা ফর্মুলা দিয়ে আসে। আমি আজকে একটা ম্যাথ দেখাবো, এই ম্যাথটা তোমাদের বইয়ের ম্যাথ, এই ম্যাথের মতোই ম্যাথ আসবে, ঠিক আছে? ওকে, সো আমি এখন একটা ম্যাথ দেখাবো যেটা বইয়ের ম্যাথ। এই একটা ম্যাথ যেমন হবে সব ম্যাথ সেম হবে, একটা ম্যাথ পারলেই হবে, ঠিক আছে? আসো, কি বলেছে চলো একটু দেখি। বলা হচ্ছে তোমাদের প্রশ্নটা বই থেকে, আমি প্রশ্নটা নিচ্ছি বই থেকে, প্রশ্নটা পিক আপ করা বই থেকে। বলা হচ্ছে ম্যাথ দেখো, একটা ম্যাথ যেমন সব ম্যাথ সেম, সব ম্যাথই সেম, 227 ডিগ্রি সেলসিয়াস ও 257 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হার ধ্রুবকের মান যথাক্রমে, হাত ধ্রুবকের মান যথাক্রমে 1.95 ট্যান ইনভার্স 4 লিটার পার মোল পার সেকেন্ড এবং 1.75 ট্যান ইনভার্স 3 নট 4 ট্যান ইনভার্স 3 লিটার পার মোল পার সেকেন্ড বিক্রিয়ার সক্রিয় শক্তি গণনা করো, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত গণনা করো। তোমাদের বইয়ের ম্যাথ একটা ম্যাথ যেমন বাকি সব ম্যাথ আসলে সেম, আমরা যদি একটা ম্যাথ দেখি বাকি ম্যাথগুলো আমরা পারবো। আচ্ছা, আরহেনিয়াস থেকে আমাদের ম্যাথ আসবে পরীক্ষায় মাস্ট, আগেই বললাম আরহেনিয়াস থেকে ম্যাথ আসবে এবং এ ধরনের ম্যাথ আসবে। সো তোমাকে একটা তাপমাত্রা দেওয়া আছে, সেই তাপমাত্রায় হাত ধ্রুবক দেওয়া আছে, আর একটা তাপমাত্রা দেওয়া আছে, সে তাপমাত্রা একটা হাত ধ্রুবক দেওয়া আছে, সক্রিয় শক্তির মানটা বের করতে বলেছে। আরহেনিয়াসের সূত্র কেন বুঝবো? যদি দুইটা তাপমাত্রা দেওয়া থাকে টি ওয়ান টি টু এবং দুইটা হাত ধ্রুবক দেওয়া থাকে কে ওয়ান কে টু, তাহলেই বুঝতে হবে দুইটা হাত ধ্রুবক আর দুইটা তাপমাত্রা দেওয়া আছে সক্রিয় শক্তি বের করতে বলেছে, তাহলে বুঝতে হবে এটা আরহেনিয়াস দিয়ে করতে হবে। সো সলিউশনটা দেখো, সলিউশনটা হবে এল এন কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই আর টি টু মাইনাস টি ওয়ান, টি টু টি ওয়ান। সূত্র লিখলাম, এবার মান বসাবো, মান বসানোর পালা, দেখো এবার মান বসাই। এল এন কে টু কত, কে ওয়ান কত? কে টু হচ্ছে 1.95 ট্যান ইনভার্স, ও সরি, কে টু হচ্ছে এটা কে টু, কে টু কত 1.75 ট্যান ইনভার্স 3, আর কে ওয়ান হচ্ছে এটা প্রথমে যেটা আছে 1.95 ট্যান ইনভার্স 4। কে টু কে ওয়ান বসালাম, ইএ বের করব, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, আর এর মান ফিক্স সবার জন্য সবসময় ফিক্স 8.31, এটা হচ্ছে আর এর মান 8.31 বসালাম,
T2 কত, T1 কত? অবশ্য অবশ্যই তাপমাত্রা কেলভিনে নিতে হবে, লিখে রাখো মাস্ট। আরহেনিয়াস সমীকরণের তাপমাত্রা মাস্ট কেলভিনে, আরহেনিয়াস সমীকরণের তাপমাত্রা মাস্ট কেলভিনে। কেলভিন হচ্ছে এসআই একক, সব এসআই এককে রাখতে হবে, তাপমাত্রা মাস্ট কেলভিনে। এটা একদম দুনিয়া উল্টে গেল, ভুল করবা না, তাপমাত্রা মাস্ট কেলভিনে নিতে হবে, মাস্ট কেলভিনে, দুনিয়া উল্টে গেলেও ভুল করা যাবে না। সো আমাদের এই তাপমাত্রাগুলোকে কেলভিনে নিয়ে তারপর লিখতে হবে, সেলসিয়াসে লেখা যাবে না। আর কেলভিনে নেওয়ার জন্য যেটা দেওয়া থাকবে সেলসিয়াস, তার সাথে 273 যোগ করতে হবে। তাহলে আমরা এখন টি টু এবং টি ওয়ান বের করি। টি টু দেওয়া আছে কত, 257, তার সাথে 273 যোগ করলাম, কত হয়, 400 560, না 257 60, হ্যাঁ হ্যাঁ 560 কিনা, 200 460 70, না 230, দুঃখিত 530 কেলভিন। আর টি ওয়ান কত দেওয়া আছে, 227 দেওয়া আছে, তার সাথে 273 যোগ করব, তাহলে 300 400 500 হবে, 500 কেলভিন। তাহলে আমার টি টু হচ্ছে 530 কেলভিন, টি ওয়ান হচ্ছে 500 কেলভিন, আর দুইটার নিচে গুণ হবে, অবশ্যই কেলভিনে রাখতে হবে, যদি সেলসিয়াসে রাখো পুরো অঙ্কটা জিরো পাবে। এখান থেকে আমরা সব মান বসানোর পর ইয়েটা পাবো, ইয়েটাই হবে আমাদের অ্যান্সার, সক্রিয়ণ শক্তি। সো আরহেনিয়াস সমীকরণটা লিখবো, লেখার পর ম্যাথ করে দিব, এখানে কঠিন কিছু নেই, সমীকরণটা লিখে ম্যাথ করতে পারাটা ইম্পর্ট্যান্ট। মাথায় রাখতে হবে তাপমাত্রা মাস্ট কেলভিনে, এটা মাথায় রাখতে পারলেই হবে, আর বাকি সব সেম, ঠিক আছে। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, যেহেতু বইয়ের অঙ্ক, অ্যান্সারটা হচ্ছে 161.18 কিলো জোল পার মোল, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কত এসেছে সেটা একটা আমি লিখে দিচ্ছি এখানে, এখানে লিখলে দেখা যাবে কিনা যাই না, 161.18 ইন্টু ট্যান ইনভার্স 3 জোল আসছে, মানে কিলো জোল আর কি, জোল আসলে সেটাকে কিলো জোলে কনভার্ট করতে পারো এই আর কি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরহেনিয়াস সমীকরণ থেকে কোনো ম্যাথ দিলে আমরা পারবো, আশা করি আরহেনিয়াস সমীকরণ থেকে কোনো ম্যাথ দিলে আমরা পারবো। ওকে আরহেনিয়াস সমীকরণ থেকে কোনো ম্যাথ দিলে আমরা এইভাবেই করবো। আচ্ছা আরহেনিয়াস সমীকরণ দিয়ে আমরা আরও একটা ম্যাথ করি চলো, তাহলে আরেকটু কনফিডেন্স গ্রো হবে, তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। চলো আরহেনের সমীকরণ দিয়ে আমরা আরেকটা ম্যাথ করব। আচ্ছা আরহেনের সমীকরণ দিয়ে আরো একটা ম্যাথ করব, সেম কনসেপ্ট, শুধু মাথায় রাখতে হবে তাপমাত্রা কেলভিনে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো ভালো করে, দেওয়া আছে তাপমাত্রা, তারপর দেওয়া আছে হাত ধ্রুবক, কেমন, ওকে, তারপর এরকম একটা ঘর আছে, ঠিক আছে, দুটা ঘর আছে, একটা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, একটা দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া আছে যে 1.7, এখানে দেওয়া আছে 1.9, ট্যান ইনভার্স 2, ঠিক আছে। এর পরবর্তীতে একক লাগবে না, একক আপাতত দরকার নাই, একক যদি দিতে চাও দিতে পারো, একক লাগবে না, ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা ওকে সো হাত ধ্রুবক দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, একক দেওয়া থাকবে, প্রশ্ন আগের মতো সক্রিয়ণ শক্তি কত, সেটা তোমরা নিজেরা পারবে না, কি করতে হবে, দুটো হাত ধ্রুবক এবং দুটো তাপমাত্রা দেওয়া থাকলে অবশ্যই আরহেনিয়াস সমীকরণ দিয়ে করবো। আরহেনিয়াস সমীকরণটা কি, এলএন K2/K1 সমান EA/R, তারপর T2 -T1/T2T1, আমি যে সূত্র লিখে দিয়েছি এটাই, বই অনেক সময় এখানে মাইনাস দিবে, এখানে মাইনাস দিলে T1টা আগে লিখবে, সেটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। তাপমাত্রাকে কেলভিনে নিতে হবে মাস্ট, এটার সাথে 273 যোগ করবে, এটার সাথে 273 যোগ করবে, তাপমাত্রাগুলোকে কেলভিনে নাও, বিক্রিয়ার হাত ধ্রুবকগুলো বসিয়ে দাও, তারপরে সক্রিয়ণ শক্তি বের করো। অনেক সময় সক্রিয়ণ শক্তি দিয়ে বিক্রিয়ার হাত ধ্রুবক বের করতে বলবে, তখন আমরা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আমাদের আরহেনিয়াস সমীকরণটা আমরা পড়ালাম এবং আরহেনিয়াস থেকে ম্যাথগুলো দেখালাম, আশা করি আরহেনিয়াস থেকে ম্যাথে তোমাদের কারো কোনো সমস্যা নাই। ওকে আরহেনিয়াসের কাহিনী সো সবাই ভালো করে দেখবা, ঠিক আছে, আজকে আমি আর নিব না, আজকে আমার শরীরটা খুবই খারাপ, কথা বলতে পারতেছি না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, সেজন্য আজকে ক্লাসটা আমি শেষ করে দিব আসলে। বুঝতে পেরেছ, আজকে আমি বেশিক্ষণ নিতে পারছি না, এনার্জিও নাই আর শরীরটাও একটু খারাপ।
তো তোমাদের আসলে আরো কিছু কেপিকেসিটা পড়াই দিতে পারলে ভালো হতো। আচ্ছা আমি দেখি কেপিকেসি এর উপর আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, আমাকে দোয়া করো যেন সুস্থ হয়ে যায়, তারপর সময় পেলে আমি রেকর্ড ভিডিওগুলো দিয়ে দেবো।